হরি অনেক মানুষ প্রশ্ন করে থাকে যে একই গন্তব্যস্থলে গেলেও বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায় কথাটা ঠিকই একই গন্তব্যস্থলে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায় যেমন আপনি আসামের গুয়াহাটি মন্দির দর্শনে যাবেন তাহলে হেঁটেও যেতে পারেন কিন্তু আপনার অনেক সময় লাগবে আপনি গরুর গাড়ি করে যেতে পারেন তাতে প্রত্যেক একটু সময় কম লাগবে আপনি বাসে যেতে পারেন তার থেকে আরও সময় কম লাগবে আপনি ট্রেনে যেতে পারেন তার থেকে মানে অনেক সময় কম লাগবে আর যদি প্লেনে যান একদম গুয়াহাটি ওখান থেকে কোনো বাস বা গাড়ি ধরে চলে গেলেন তার আরও অনেক সময় কম লাগবে কিন্তু ভালো করে আমাদের জানা দরকার বিভিন্ন পথে গন্তব্যস্থলে গেলেও সুযোগের সময়ের আমরা অনেক সময় লাগছে ঠিক সেই রকম ভাবে গীতাতেও ভগবান কৃষ্ণ কর্মযোগ বলেছেন জ্ঞানযোগ বলেছেন অষ্টাঙ্গ যোগ বলেছেন ভক্তিযোগ বলেছেন তা কর্মযোগও ভগবানকে লাভ করা যায় জ্ঞানযোগেও লাভ করা যায় অষ্টাঙ্গ যোগেও লাভ করা যায় কিন্তু তার থেকে উত্তম হচ্ছে কি ভক্তিযোগ কারণ অন্যান্য যোগ আপনি যে কোনো অবস্থায় করতে পারবেন না এবং খুব সময় মাফিক খুব সময় লাগে কারণ আপনি যদি মনে করেন আমি অষ্টাঙ্গ যোগ করব তাহলে ছোটোবেলায় করতে পারবেন না শরীর খারাপ হলেও আপনি যোগ করতে পারবেন না মৃত্যুর সময় তো আপনি যোগ করতে পারবেন না বা কর্মযোগ বলুন জ্ঞানযোগ অনুশীলন বলুন কিন্তু ভক্তিযোগ শাস্ত্রে আছে প্রহ্লাদ মহারাজ মাতৃ গর্বে থেকে ভক্তিযোগ শুরু করেছেন এবং ভক্তিযোগ মৃত্যুর সময় তো করতে পারেন সে ভক্তিযোগকে তুলনা করা হয়েছে প্লেনের সঙ্গে বা একশো তলা বাড়ি যাবেন লিফ্টের সঙ্গে তুলনা করেছে সময় কম লাভ কম সে মহাপ্রভু এই ভক্তিযোগ সম্বন্ধে বলেছেন ভজ কৃষ্ণ না প্রথমে বলেছেন কৃষ্ণ তারপরে ভজ কৃষ্ণ তারপরে করকৃষ্ণর শিক্ষা মাপু ধাপে ধাপে বললেন প্রথমে বললেন তুমি বলো কমসে কম হ্যাঁ অনেকে মনে করে যে আমি কি হরিনাম করতে পারবো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেয়ে না না মহাপুর শিক্ষা সেটাই বলছেন বলছেন বলো কৃষ্ণ প্রথমে তুমি বলো যা পারো তুমি খাও অসুবিধে নেই বলো বলতে বলতে যখন তুমি খুব ভালো লাগবে আনন্দ লাগবে তখন তুমি ভজনা করতে শুরু করবে আর ভজনা করতে গেলেই তখন তোমার ইচ্ছা হবে কি যে এইগুলো খেয়ে করলে কী লাভ আর না খেয়ে করলে কী লাভ যখন উপলব্ধি হবে তারপরে মহাপু বলছেন কৃষ্ণ শিক্ষা তখন আপনি সেটা নিজের হৃদয়ে উপলব্ধি আচার করতে শুরু করবেন আর আচার করতে গেলেই তখন আপনা থেকেই ওগুলো আপনার বাদ পড়ে যাবে হ্যাঁ আপনি মনে করুন একই নদীতে যাবেন যে কোনো নৌকায় চাপলে একই গন্তব্যস্থলে যাবে না আমাদের মায়াপুরের ঘাট থেকেই যদি আপনি না জেনে উঠবেন যে আমি মায়াপুর যাব নাহলে আপনাকে সরবগঞ্জের ঘাটে চলে যেতে হবে অন্য ঘাটে টিকিটা কী তখন দেখা যাবে যে আলাদা নৌকা তা নৌকায় ওঠার আগে আপনাকে বলতে হবে কোথায় নৌকায় যাচ্ছে কোন নৌকায় গেলে কোন জায়গায় যাব। সেখান থেকে আমি আমার গন্তব্যস্থলে যেতে কত সময় লাগবে ঠিক ভগবান কৃষ্ণ গীতাতেও নবম অধ্যায়ে পঁচিশ নম্বর শ্লোকে বলছেন দেখো তুমি যদি দেবদেবীর উপাসনা করো বাবা মার উপাসনা করো ভূত প্রেতের উপাসনা করো আর ভগবান কৃষ্ণ যে আমার উপাসনা করো সব একই নয় সে আলাদা আলাদা গন্তব্যস্থল এটা আপনাকে জানতে হবে খুব সহজ কথা আর এই ভক্তিপথের কথাগুলো খুব কঠিন নয় গীতাটা ভগবান আপনারা যদি গীতা পড়বেন বুঝুক না বুঝুক হ্যাঁ খাও তিতা এ না রুচুক না রুচুক খাও তিতা বুঝুক না বুঝুক পড়ো গীতা আপনি গীতা যখনই পড়বেন আপনাদেরকে উপলব্ধি করবেন হ্যাঁ শাস্ত্রে আছে রুচি হোক না একটু সকালের তিত খেলে আপনার শরীরের মঙ্গল সেরকম বুঝুক না বুঝুক একটু গীতা পড়বেন খুব ভালো এই গীতা পড়ার মাধ্যমেই বুঝতে পারবেন যে যে কোনো জায়গায় আমি যে কোনো টিকিটে একই জায়গায় যেতে পারব না হ্যাঁ বুঝেছেন সেই জন্য আমাদের জানতে হবে যে যত মত আছে তত পথ আছে আর গন্তব্যস্থলও তত আছে সেই জন্য বলছেন জান্তি দেবব্রতা দেবান হ্যাঁ যদি তুমি দেবতার উপলক্ষ্য করো উপাসনা করো তাহলে দেব লোকে যাবে পিতৃং জানতি পিতৃপ্রতা যদি তুমি পিতা মাতার উপাসনা করো তাদের সেবা শান্তি করো স্বাধীনতা তাহলে পিতৃ লোকে যাবে একটা লোক আছে ভূতানি জানতি ভূতের যা যদি ভূত লোকের উপাসনা করো তাহলে ভূত লোকে যাবে কিন্তু ভগবান বলছেন যদি আমার উপাসনা করো মা জাজি নপিমাম তুমি আমার লোকে গেলে আর তোমাকে এই জগতে ফিরে আসতে হবে না অন্য লোকে গেলে কি সুবিধে অন্য লোকে গেলে সেখানে আমার ক্ষুদা তৃষ্ণা হ্যাঁ বা যেমন খেতে চাইবেন স্বর্গে গেলে আপনি হঠাৎ বললেন আমি আফগানিস্তানের পাকা নার্সের জুস চাই হাত বাড়ালেই চলে আসবে হ্যাঁ আর স্বর্গসুখে কি না সেখানে নারী সঙ্গ করলে সে সন্তান হবে না এরকম কিছু ফেসিলিটি আছে কিন্তু ক্ষীণে মর্তলক বিশান্তি বিশ্রান্তি আবার আপনাকে এই জগতে ফিরে আসতে হবে কিন্তু ভগবান বলছেন যদি আমার লোকে যাও তাহলে ফিরে আসতে হবে না এটা বিরাট সুযোগ ভগবান দিয়েছেন ভগবদ গীতার মাধ্যমে সেই জন্যে আমার জানতে হবে যে ভক্তিযোগ করলে যেটা লাভ আর ভক্তিযোগে কোনো অসুবিধা নেই মহাপ্রভু বলছেন হ্যাঁ শুধু তুমি চারটে নিয়ম যদি পালন করো আস্তে আস্তে আর হাতে তালি দিয়ে হরিনাম করো মুখে ভগবানের নাম কীর্তন করো তাহলেই তোমার মঙ্গল হ্যাঁ তা দেখা যাবে কি যে ভগবানের নামগুন কীর্তন করতে আপনার কোনো পয়সা লাগছে না হাতে তালি দিয়ে হরিনাম করলেন হ্যাঁ আর কোনো নিয়ম কারণ নেই অনেকে মনে করে বাবা আমি সকালা বাসি মুখে করবো কি না আমি এই খেয়ে করব কি না বিভিন্ন রকম বলে ভগবান প্রতি ওই কোনো নিয়ম নেই হ্যাঁ নাম নাম কারি বৌধা সর্ব সত্যি স্তাত নিয়মিত স্মরণে এক হ্যাঁ কোনো নিয়ম কারণ যে কোনো অবস্থায় ভগবানের নাম গুণগান করতে পারেন এটা বিরাট সুযোগ সেই জন্যে আপনাদের অনুরোধ করবো বিভিন্ন পথে গেলে বিভিন্ন গন্তব্যস্থলে যাবে কিন্তু ভগবানের ধামে গেলে সেখানে কোনো ক্ষুধা তৃষ্ণা নেই সেখানে কোনো সুখ দুঃখ নেই হ্যাঁ সবসময় আনন্দ 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 সেখানে চললেই হয়ে যায় নৃত্য হ্যাঁ বুঝলেন কথা বললেই হয়ে যায় গান কত সুন্দর আর সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি কোনো প্রভাব পড়বে না আর আপনাকে এই লোকে আসতে হবে না হ্যাঁ সেই জন্যে বিভিন্ন আপনি মনে করতে পারেন যে আমি এর সাধনা করে ওই জায়গায় যাবো না কখনই হতে পারে না হ্যাঁ ওই জন্যে হাওড়া স্টেশনে আপনি যে কোনো মেলে টেপে চেপে আপনি যদি বলেন আমি দ্বারকায় যাব হবে না হ্যাঁ দ্বারকায় যেতে গেলে একটা নির্দিষ্ট ট্রেন আছে সেই ট্রেনে যেতে হবে হ্যাঁ সেরকমভাবে বিভিন্ন জিনিসের জন্যে বিভিন্ন রকম পথ আছে সেটা গীতায় ভগবান কৃষ্ণ নবম অধ্যায় পঁচিশ নম্বর শ্লোকে উল্লেখ করে দিলেন হুম এখন আপনি বলতে পারেন যে অন্যান্য পূজা করতে গেলে আমাকে আপনাদের মতো ওই কারণ পালন করতে হবে না হ্যাঁ আমি যদি দেবদেবীর উপাসনা করি আমি সেখানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেয়ে করতে পারবো কিন্তু আপনার কৃষ্ণ পূজা করতে গেলে আমাকে এগুলো ছাড়তে হয় বাবা আমার ছেলে মেয়ে আছে সংসার আছে হ্যাঁ আমি যদিও করতে যাই আমার ছেলে খাবে আমার মেয়ে খাবে হ্যাঁ তারপরে ওরা পড়াশোনা করছে বলবো ওদের মায় মাথায় স্মৃতিশক্তি থাকবে না বুদ্ধি কম হবে হ্যাঁ সেই জন্যে ওদেরও দরকার আছে সে একটা মানুষ আমাকে বলছে না হাসতে হাসতে এত আমার হাসি লাগলো এক ভদ্রলোক বললেন দাদা এখন আমি ওই দেবীর পূজা করতে খুব ভালোবাসি ছেলে মেয়েদের জন্য একটা টাকা করি হবে হ্যাঁ আর কিছু নিয়মকানুন নেই আমি ইচ্ছা মতো খেতে পারি আর করতে পারি কিন্তু কৃষ্ণ পূজাটা পরে করব তখন ওই মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম সব ছেড়ে দিয়ে করবো ছেলে মেয়েগুলো একটু বড়ো হয়ে যাক তাদের স্বাস্থ্য শরীর ভালো থাকুক আমি কোথায় লেখা আছে আপনার হ্যাঁ যে নিরামিষ খেলে শরীর খারাপ হবে একটা হাতি আর বাঘের লড়াই দেখেছেন তো বাঘ তো আমিষ খায় বারো দিন অন্তর খায় রোজও খেতে পারে না আর হাতি আড়াই মন খাবার খায় মাথা নিচু করলে পায় উঁচু করলে পায় নিচু করলে ঘাস উপরে গাছের পাতা তা হাতির শক্তি কম তো এরকমভাবে স্বাস্থ্যের কথা উল্লেখ নাই এমনকি ডাক্তাররা কিছু কিছু ডাক্তার বিভিন্ন কারণে বলে কিন্তু এগুলো বাস্তব সত্য নয় সেই জন্য আমি বলবো আপনাকে যদি অন্যান্য কিছু করবেন অন্যান্য পথে যাবেন আর তাতে ভক্তিযোগ আরম্ভ করবেন তাহলে আপনার সব কিছুতেই লাভ পাবেন সেই জন্যে অনুরোধ করব যে ভক্তিযোগ সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তমাম অভিযানাতি ভগবান বলেনি যে কর্মমাম অভিযানাতি মাম অভিযানাতি অষ্টাঙ্গম অভিযানাথী ভগান বলেনি বলছে ওই সব পথের মাধ্যমে আমাকে জানা যায় আমার পথে আসা যায় হুম আর আপনি বিভিন্ন স্থানে গেলেন কিন্তু যখন প্লেনে যাবেন একদম খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন কারণ ভক্তিযোগের মাধ্যমে খুব সহজে যাওয়া যায় হ্যাঁ পাঁচ বছরও ভক্তি করতে পেরেছে ধ্রু মহারাজ প্রহ্লাদ মহারাজ কিন্তু পাঁচ বছরে অষ্টাঙ্গ যোগ করে সিদ্ধি লাভ করেছে কর্মযোগ করে সিদ্ধি লাভ করেছে জ্ঞান যোগ করে পাবেন না হ্যাঁ বুঝলেন অনেক সম্প্রদায় এইরকম বলে থাকে হ্যাঁ একবার প্রচারে গেছি একজন বলছেন দাদা মানুষ মরে গেলে মানুষ জন্মই হবে অন্য জন্ম হবে না হ্যাঁ কথাটা ঠিকই হ্যাঁ আপনি যেটা বলছেন কোন পরিপ্রেক্ষিতে বলছেন না উনি বললেন যে তাল গাছের বীজ পুঁতলে তাল গাছ হবে নারকল গাছ পুঁতলে নারকেল পুঁতলে নারকল গাছ হবে তা মানুষ আমি না নারকল গাছ পুঁতলে নারকল গাছ হবে ওই বীজটা হ্যাঁ এবং ওই বীজ থেকে নারিকেলে ফলবে ঠিক আছে তো মানুষের বা মানে সন্তান মানুষই হবে কিন্তু ওই নারকোল গাছটা মরে গেলে কি হবে ওটা বলতে পারবেন বুঝে না ওটা যায় না ওটাই গীতায় বলছেন হ্যাঁ সেরকম মানুষ মারা যাওয়ার পরে কি হবে তা ঠিক নেই মানুষের বাচ্চা মানুষ হবে নারকল পুঁতে নারকোল গাছ হবে আর সেই বীজ থেকে নারকোল হবে তাল গাছ থেকে তাল গাছ হবে ঠিক আছে কিন্তু ওই তাল গাছটাও মরে গেলে যে তাল গাছ হবে এরকম কোথাও লেখা আছে লেখা নেই কারণ এটা মরে গেলে ওদের বিভিন্নভাবে ওদের গতি আছে তা শাস্ত্রের কথা আপনি যখন গীতা পড়বেন ভাগবত পড়বেন খুব সহজে জানতে পারবেন হ্যাঁ সেই জন্য অনুরোধ করবো আপনি ভগবত গীতা পড়ুন আর তখন বুঝতে পারবেন যে বিভিন্ন পথে গেলে একই জায়গায় যাওয়া যায় না হ্যাঁ সেই জন্যই ভগবান কৃষ্ণ স্পষ্ট করে এটা বোঝাবার জন্যে নবপাধ্যায় পঁচিশ নম্বর শ্লোকটা বলে দিলেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામ હરે રામ 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 હરે હરે હરી